Assalamualaikum everyone. Hope you are doing well. আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইএলটিএস এর ফি নিয়ে। অনেকের ভিতরে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে, আমাদের আইএলটিএস এর ফি বেড়ে গেছে, সো কি থেকে কি করব বা পরীক্ষা দেওয়াটা কখন বেটার হবে বা কিভাবে কি গুছাবো। সর্বপ্রথম সেটা হচ্ছে আসলেই ফি বাড়ানো হয়ে গেছে, তবে এখানে আমি দুইটা বিষয় বলবো, একটা হচ্ছে আমাদের সুখবর আর একটা হচ্ছে দুঃখের খবর। দুঃখের খবর অলরেডি আপনারাও জানেন, আমিও জানি, আর সেটা হচ্ছে আলসের ফি বাড়ানো হয়ে গেছে। আমাদের যদি পুরাতন ফি এর সাথে নতুন ফিটা কম্পেয়ার করি, আমাদের পুরাতন স্ট্যান্ডার্ড ফি হচ্ছে 20,250, আর সেটা নতুন হয়ে যাবে হচ্ছে 22,500 টাকা। আর পুরাতন যদি আমার ইউকিবের ফি বলি, তাহলে সেটা ছিল 22,500 টাকা, এটা এখন নতুন হয়ে যাবে 24,850 টাকা। তার মানে অলমোস্ট 2 থেকে 2,500 টাকা বেড়ে গেছে। কম্পিউটার বেসে যারা পরীক্ষা দিতেন বর্তমানে, কম্পিউটার বেস যারা পরীক্ষা দেন তাদের জন্য ফি হচ্ছে 20,250, এটা নতুন ফি হয়ে যাবে 22,500 টাকা। এখন এই ফিগুলো বাড়ানো হয়ে গেছে, ইভেন আমাদের তো পরীক্ষা দিতে হবে তাই না, এখন ফি বাড়াইলেও কিছু করার নেই, আমাকে পরীক্ষা দিতেই হবে। সো পরীক্ষা আমরা দিব ইনশাআল্লাহ, তবে একটু যদি আমরা চালাকি করতে পারি বা এখানে একটু টেকনিক করতে পারি, তাহলে আমার এক্সামটা ইভেন আমার টাকাটা কম লাগবে। এখন সেটা কি, সেটাই হচ্ছে আমার সুখের খবর, আই মিন গুড নিউজ আর কি। এখন গুড নিউজটা হচ্ছে, মনে করেন আপনি এখন আইএলটিএস কোর্স করতেছেন, অথবা আপনি পরীক্ষা দিবেন, অথবা সেটা প্ল্যান করতেছেন যে কবে পরীক্ষা দিবেন, বাট আপনি এখনও ডেট নেন নাই। আইএলটিএসের যে নতুন ফিটা বাড়ানো হবে সেটা কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে, কিন্তু ফিটা বাড়ানো হবে। অক্টোবরের আগে থেকে যদি আপনি, সেপ্টেম্বরের ভিতরে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, তাহলে পুরাতন ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। সেটা হতে পারে আপনি মনে করেন অক্টোবরে এক্সাম দিবেন, অথবা নভেম্বরে এক্সাম দিবেন, অথবা ডিসেম্বরে এক্সাম দিবেন। তার মানে এই ডেটগুলোতে আপনি পরীক্ষা, একটা জিনিস মনে রাখেন, এখানে একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে হয়তো অনেকেই জানেন না, আইএলটিএস এর ডেটটা, এক্সাম ডেটটা কিন্তু আপনি নেবেন, ঠিক আছে। এখানে আপনার কোনো যেই কোচিং সেন্টারে অথবা যেখানে আপনি কোচিং করতেছেন আইএলটিএসের জন্য, ওরা কিন্তু আপনাকে ডেট দিবে না, ডেটটা চুজ করবেন আপনি। ফর এক্সাম্পল, আমি যদি মনে করি যে আমি এখন ডিসেম্বরের 5 তারিখে এক্সাম দিব, তার মানে এটা আমি চুজ করবো আমি। সিট থাকে, থাকলে এটা দিতে পারবেন, যদি সিট না থাকে তাহলে তো দিতে পারবেন না। সো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। অনেকে হয়তো ভাবতে পারেন যে মনে হয় স্যারেরা ডেট নিয়ে দেন, বা মনে হয় ওনারা ওনাদের ডেট মতো এক্সাম নেন, এটা কিন্তু না, আইএলটিএসের ডেট ক্যান্ডিডেটরাই চুজ করে। ওকে, সো এখন বুদ্ধির যে বিষয়টা সেটা বলতে চাচ্ছি, মনে করেন আপনি এক্সাম দিবেন অক্টোবর, নভেম্বর অথবা ডিসেম্বরে, তাহলে আপনি সেপ্টেম্বরের মধ্যেই আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। এটার মধ্যে আপনার দুইটা ফায়দা হবে। প্রথম ফায়দা হচ্ছে, আপনি যখন অনেক আগে রেজিস্ট্রেশন করতেছেন, তার মানে আপনি পড়াশোনা করবেন একদম মনোযোগ দিয়ে, এখানে আপনি ফাঁকিবাজি করবেন না। ইভেন হয়তো বা এই দেখা গেছে আপনি 2-3 মাস আগে ডেট নিয়ে নিয়েছেন, হয়তো আপনার কোনো রিলেটিভসের বিয়ে হতে পারে বা কোনো একটা প্রোগ্রাম হতে পারে, আপনার মাথায় কিন্তু টেনশন থাকবে যে না, আমার সামনে পরীক্ষা, আমাকে পড়তে বসতে হবে। এটা হচ্ছে আপনার একটা ফায়দা। আর এই যে টেনশনের কারণে যদি আপনি পড়েন, দেখবেন অন্যরা যারা ডেট নিয়ে নেয় তাদের কিন্তু এতটা পেইন হবে না, বাট আপনি যতটা পেইন পাবেন। তার মানে আপনি যদি আগে থেকে ডেট নিয়ে থাকেন, আপনার পড়াশোনাটা ভালো হবে, আর ইনশাল্লাহ আপনি যে স্কোরটা আশা করতেছেন ইনশাল্লাহ সেই স্কোরটাও পাবেন। আর সেকেন্ড ফায়দাটা হচ্ছে, আপনি যদি অক্টোবরের আগে আপনি ডেটটা নিয়ে নেন সেপ্টেম্বরের ভিতরে, তাহলে পুরাতন ফি দিয়ে আপনি ডেট নিতে পারতেছেন। এখন একটু বোকামির কারণে আপনি যদি অক্টোবরের পরে, অক্টোবরের 1 তারিখের পর থেকে রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনাকে নতুন ফি দিতে হবে, তার মানে অলমোস্ট আপনাকে 2 থেকে 2,500 টাকা বেশি দেওয়া লাগবে। এটার কী দরকার আছে, আপনি আগে থেকে নেন, আপনার যখন আগে থেকে ডেটটা নেবেন তাহলে সেটা আপনার জন্য ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।